ভূতের মুখে রাম নাম উক্তিটির সাথে সবাই পরিচিত। এই কথা কেন বললাম তা বলার আগে ডিজিটাল নিরাপত্তা আইন সম্বন্ধে কিছু বলতে চাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক এই আইন সরকার প্রণয়ন করেন অনলাইনে দেশবিরোধী গুজব রুখে দিতে, কিন্তু এরপরেও কিছু অসাধু দেশবিরোধী চক্র সরব ভূমিকা পালন করছে অনলাইনে। তাদেরই একজন কথিত নাগরিক টিভির সিইও টিটু রহমান। ফেসবুক ও ইউটিউব ভিত্তিক নাগরিক টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বেড়ান, তারাই আবার ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বয়ান দিয়ে বেড়াচ্ছে। টকশোর নামে দেশবিরোধীদের আলোচক হিসেবে এনে সরকার, দেশ, দেশের সার্বভৌমতা, দেশের আইন, বিচারালয়, সেনাবাহিনী সহ স্পর্শকাতর সব ইস্যু নিয়ে সমালোচনা করেন এই কুচক্রী মহল। তবে শফিউদ্দিন এবং আজিজ হচ্ছে একেবারে দিল্লির পা চাটালো। বিদেশে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেশের বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত এই নাগরিক টিভির টিটু রহমান। দেশের সেনাবাহিনীকে উস্কে দিয়ে সরকার পতনের স্বপ্নে বিভোর এই নাগরিক টিভি। সেনাপ্রধানের পরিচয় নিয়েও কটূক্তি করতে ছাড়েননি তারা। দেশের বিচার ব্যবস্থা নিয়ে আপত্তি তাদের। আদালত অবমাননাকারী নাগরিক টিভি সর্বোচ্চ এই বিচারালয় নিয়েও ব্যঙ্গ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা কি মানে উত্তর কোরিয়ার দিকে যাচ্ছে কিনা, অর্থাৎ আমাদের শাসন ব্যবস্থাটা উত্তর কোরিয়ার মতো হচ্ছে কিনা। দেশের সরকার, সরকার প্রধান এবং সরকার ব্যবস্থা সবই এখন তাদের কাছে নিছক মজার ব্যাপার। টকশোর নামে একাধিক পলাতক আসামি নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারের সমালোচনা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বহির্বিশ্বে বাংলাদেশকে ছোট করছেন তারাই। আমি রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে যখন মিথ্যাচারের হাতিয়ারে পরিণত করি, দেশবিরোধী চক্রের বন্ধু হিসেবে নাগরিক টিভি বরাবরই সোচ্চার। এত অপপ্রচার করেও তারাই আবার ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যখন লিখেন তখন সত্যি মনে হয় ভূতের মুখে রাম নাম। টুপি মাথায় দিয়ে টাক ঢাকা যায়, সত্য ঢাকা যায় না। তাই সময় থাকতে টিটু রহমান এবং নাগরিক টিভি সাধু সাবধান।